কমছে সময় তবুও তুমি লড়াই রেখো জারি মনে রেখো এই সময়ে লড়াইটাই দরকারি আমাদের হাতে সময় ক্রমশ কমে আসছে মাধ্যমিক প্রায় আসন্ন টেস্ট পরীক্ষা হয়ে গেছে আজকে আমরা বেসিক্যালি যে টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এই অল্প সময়ে এই সংক্ষিপ্ত সময়ে এই দু থেকে আড়াই মাস সময়ে তুমি কিভাবে প্রিপারেশন নেবে কিভাবে প্রিপারেশন নিলে তুমি নাইনটি পারসেন্ট স্কোর করতে পারবে অল সাবজেক্টে অ্যাভারেজ নাইনটি পার্সেন্ট স্কোর করতে পারবে এটা নিয়েই আজকের আলোচনা কয়েকটা পয়েন্ট আমি তোমাদের বলবো যে পয়েন্টগুলো আগুন লেগে যাবে যে পয়েন্টগুলো তুমি যদি মেনটেন করতে পারো তোমরা যদি মেনটেন করতে পারো তাহলে কিন্তু তোমরা পরীক্ষার খাতাতে আগুন লাগাতে পারবে এবং সেই আগুনের স্ফুলিঙ্গ কিন্তু রেজাল্ট পর্যন্ত পৌঁছে যাবে সুতরাং চলে এসো প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলাদা আলাদা করে আলোচনায় বোর্ডে কয়েকটা পয়েন্ট লেখা আছে দেখো একদম ফার্স্ট যে পয়েন্টটা লেখা আছে সেটা হচ্ছে মেকিং প্রপার রুটিন তোমাদের ফার্স্ট এই কাজটা করতে হবে এই মুহূর্তে সবচেয়ে বেশি এটা প্রয়োজন যে তোমার একটা প্রপার রুটিন বানিয়ে ফেলা নিজে একটা কিভাবে পড়বে দিন। চব্বিশ ঘন্টাটাকে কিভাবে কাজে লাগাবে সেটার একটা প্রপার রুটিন তুমি বানিয়ে নাও তুমি ধরো মিনিমাম সবচেয়ে কম হলে এই সময়টাতে তুমি চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা তোমাকে পড়তেই হবে সেলফ স্টাডি নিজে আট ঘন্টা পড়তেই হবে তুমি এবার তোমার মতো করে এই আট ঘন্টাটাকে ভাগ করতে পারো আমি তোমাদেরকে একটা রুটিন বলে দিতে পারি যেটা তোমরা মেনটেন করতে পারো আশা করি কার্যকরী হবে আমার ক্ষেত্রেও প্র্যাকটিক্যালি কার্যকরী হয়েছে এবং আমি সমস্ত স্টুডেন্টদের সেটা বলি যে তুমি ধরো মিনিমাম আট ঘন্টা সময় যদি তুমি দাও তুমি তোমার পড়তে যাওয়া বাকি সমস্ত কিছুর বাইরে বেরিয়ে তুমি নিজে পড়ছো এমন আট ঘন্টা থেকে সময় যদি তুমি দাও তাহলে সেই আট ঘন্টাটাকে তুমি চার ভাগে ভাগ করো টু আওয়ার্স করে চার ভাগে ভাগ করো টু 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 এবার ডিসাইড করো যে ম্যাথ এইটাতে স্কোর করার জন্য নাইনটি পার্সেন্ট অভাব স্কোর করার জন্য এই সময়টাতে আমার মনে হয় প্রত্যেক দিন ম্যাথ করাটা জরুরি প্রত্যেক দিন ম্যাথ করাটা জরুরি তাহলে তুমি ফার্স্ট দু ঘন্টা ছেড়ে দাও সেটা তোমার ম্যাথ বা তুমি শেষের দিক থেকে দু ঘন্টা ছেড়ে দিতে পারো সেটা তুমি ম্যাথ করো অর্থাৎ তুমি দিনের শুরু বা দিনের শেষে তুমি দু ঘন্টা ম্যাথ করো বাকি পড়ে থাকছে ছ ঘন্টা তোমার হাতে আছে ছটা সাবজেক্ট ছটা সাবজেক্টকে তুমি তিনটে তিনটে করে ভাগ করো প্রথম দিন তিনটে সাবজেক্ট দু ঘন্টা করে পড়ো তার পরের দিন আবার তিনটে সাবজেক্ট দু ঘন্টা করে পড়ো ম্যাথ কম্পালসারি ম্যাথটাকে প্রত্যেক দিন রাখছো ধরো প্রথম দিন তুমি পড়ছো বেঙ্গলি ফিজিক্স হিস্ট্রি প্রথম দিন কী কী পড়ছো বেঙ্গলি ফিজিক্স হিস্ট্রি দ্বিতীয় দিন ম্যাথটা আছেই তো ম্যাথ দ্বিতীয় দিনও থাকছে দ্বিতীয় দিন আবার তুমি পড়ছো ইংলিশ লাইফ সায়েন্স জিওগ্রাফি ওকে তাহলে দেখো এইটা রিপিট করতে 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 যাও মিনিমাম আট ঘন্টা তোমাকে পড়তেই হবে এটা মাথায় রাখো সেলফ স্টাডি আমি কিন্তু পড়তে যাওয়াটাওয়া ধরি ধরিনি পড়তে যাওয়াটাওয়াকে বাদ দিয়ে তোমার নিজেকে আট ঘন্টা মিনিমাম পড়তে হবে সেই আট ঘন্টার মধ্যে তুমি ম্যাথটা দু ঘন্টা প্রতিদিন কম্পালসারি রাখছো এবং তুমি বাকি ছটা সাবজেক্টকে অল্টারনেট করছো একদিন এই তিনটে একদিন এই তিনটে এবার তুমি তোমার প্রয়োজনে তোমার ধরো ফিজিক্স না পড়ে তুমি একদিন লাইফ সায়েন্স পড়লে তার দিন তুমি ফিজিক্স পড়লে ফিজিক্সে যায় লাইফ সায়েন্স পড়লে লাইফ সায়েন্সে যায় ফিজিক্স পড়ে দিলে সেটা অল্টারনেট তুমি করতে পারো কিন্তু এই রুটিনটা তুমি মেনটেন করতে পারো আমি একটা মিনিমাম রেঞ্জের রুটিন বানালাম যদি তোমরা বলো যে না স্যার আট ঘন্টায় কেন পড়বো আমি চোদ্দ ঘন্টা পড়তে পারবো দ্যাটস বেটার খুব ভালো কিন্তু আমি বলছি যে মিনিমাম তোমাকে আট ঘন্টা পড়তে হবে এবার যারা তার থেকে বেশি পড়তে পারছো তারা কেয়বাত সোনাই আগা কিন্তু তার থেকে কম পড়ো না ঠিক আছে আট ঘন্টা নিজেকে সময় দাও এবং সেই সময়টুকুতে তোমার সমস্ত জায়গা থেকে কনসেন্ট্রেশনটাকে নিয়ে এসে শুধুমাত্র বইয়ের মধ্যে স্তিমিত করো বাকি পৃথিবীর বাকি কিছু মিথ্যে শুধু বই সত্যি শুধু খাতা সত্যি এই মেন্টালিটি নিয়ে আট ঘন্টাটাকে কাজে লাগাও তাহলে দেখো নাইনটি পার্সেন্ট কি হান্ড্রেড পার্সেন্টও পেয়ে যেতে পারো তুমি এরপর চলে আসি মেকিং প্রপার রুটিন তাহলে ভেরি ইম্প্যাক্টফুল পয়েন্ট এই পয়েন্টটাকে তোমরা মেনটেন করবে নেক্সট চলে আসি কনসিস্টেন্সি দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ধারাবাহিকতাটা তোমাকে রাখতেই হবে তুমি একদিন আর চোদ্দো ঘন্টা পড়লে বা ষোলো ঘন্টা পড়লে আর একদিন তুমি দু ঘন্টা পড়ে বাকি সময়টা তুমি ঘুমিয়ে কাটিয়ে দিলে বা বাকি সময়টা আড্ডা মেরে কাটিয়ে দিলে দ্যাটস নট বেটার এটা একদম করোনা কনসিস্টেন্সি বা ধারাবাহিকতাটা তুমি নিয়মিতভাবে রাখো যে আজ আমি আট ঘন্টা পড়ছি কালও আট ঘন্টা পড়বো যদি আট ঘন্টার থেকে বেশি পড়তে পারি ভালো কিন্তু কম পড়বো না এই মেন্টালিটি নিয়ে চলো যে প্রত্যেক দিন আমাকে পড়তে হবে এবং এই সময়টা পড়তে হবে কোনোভাবে কোনো রকমে যাতে এই সময়টা ছেড়ে না যায় ওকে তাহলে কনসিস্টেন্সি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ফর টু ইন টু মান্থ এই যে মাস সময় আছে তোমার হাতে দুমাস বা আড়াই মাস এই সময়টাতে কনসিস্টেন্সিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মানে ধারাবাহিকতা যে রাখবে যে ধারাবাহিকভাবে পরিশ্রম করবে সেই কিন্তু ফলটা ভালো পাবে নেক্সট তিন নম্বর পয়েন্ট চলে আসি চ্যাপ্টার বেসিস কোশ্চেন মেকিং প্রত্যেকটা চ্যাপ্টার তুমি ধরো ফিজিক্সে বা লাইফ সায়েন্সে বা তুমি হচ্ছে ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার দেখো এবং সেই চ্যাপ্টার থেকে এমসিকিউ কিউ কি কোশ্চেন আসতে পারে তার লিস্ট বানাও একটা খাতা তৈরি করো সেখানে এমসিকিউ কি কি কোশ্চেন আসতে পারে লিস্ট বানাও সেগুলো লেখো তার অ্যান্সারগুলো পাশাপাশি লেখো দু নাম্বারের কি কী কোশ্চেন আসতে পারে চার নম্বরের কি কী কোশ্চেন আসতে পারে পাঁচ নাম্বারের কি কি কোশ্চেন আসতে পারে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে লাইফ সায়েন্সের ক্ষেত্রে কি ড্রয়িং আসতে পারে সেগুলো প্র্যাকটিস করো প্রত্যেকটা চ্যাপ্টার বেসিসে তুমি কোশ্চেন টাইপ কেমন ধরনের কোশ্চেন আসে সেটা প্রশ্নবিচিত্রা দেখে হোক টেস্ট পেপার দেখে হোক ইম্পর্টেন্ট কোশ্চেন টেনিয়াস দেখে হোক তুমি কিন্তু এটা রেডি করো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন রেডি করো এবং কোশ্চেনের অ্যান্সারগুলো পারলে খাতাতে লেখো না পারলে বইতে রাখ দিয়ে রাখো কিন্তু কোশ্চেনটা মোস্ট মানে ইম্পর্টেন্ট পয়েন্ট যে কোশ্চেনটা কিন্তু তোমাকে রেডি করতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে শুধু চ্যাপ্টার পড়ে যাচ্ছ চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা যে প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি পড়ে যাচ্ছ তুমি সব জানো তুমি আহ চলতরিত পড়ছো চলতরিতে তুমি জুলের সূত্র জানো চলতরিতে তুমি শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় জানো এম্পিয়ার সন্তান নিয়ম জানো কিন্তু কিভাবে প্রশ্নটা দিচ্ছে সেটা তুমি জানো না তাহলে কিন্তু তুমি হোপলেস হয়ে পড়বে পরীক্ষার হলে তাই প্রশ্ন কেমন হতে পারে সেই সম্পর্কে প্রথমত আইডিয়া ক্লিয়ার থাকা দরকার তাই প্রচুর পরিমাণে প্রশ্ন বানাও আমি যখন মাধ্যমিক দিয়েছিলাম আমি একই ভুল করেছিলাম বলার কেউ ছিল না যার জন্য আমি চ্যাপ্টার পুরো ধুয়ে মুছে পড়ে গেছিলাম কিন্তু কেমন টাইপের কোশ্চেন হয় সেটা সেভাবে দেখা হয়নি কেমন টাইপের কোশ্চেন হতে পারে যার জন্য কিছুটা ঘেঁটেছে আশা করছি তোমরা এটা দেখার পর তোমাদের আর সেইটা ঘাঁটবে না কোশ্চেন বানাও কোশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আলাদা আলাদা করে প্রত্যেকটা নাম্বার আলাদা আলাদা করে তুমি কিন্তু কোশ্চেনটা বানাও নেক্সট চলে আসি এটা একটা নতুন খাতা করো এবং সেই খাতাতে এটা করো ঠিক আছে এবং পারলে কোশ্চেনের অ্যান্সারটা যদি তুমি বই থেকে খুঁজে খুঁজে লিখে রাখতে পারো তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে নেক্সট চলে আসি টেস্ট পেপার সলভ টেস্ট পেপার সলভ তোমাকে করতেই হবে টেস্ট পেপারের অন্তত পক্ষে দশটা থেকে পনেরোটা পেজ তুমি পুরো ফুললি প্রত্যেকটা সাবজেক্টে ফুললি সলভ করো এইটা করলে তুমি আরও বেশি কোশ্চেন সম্পর্কে আইডিয়া পাবে আরও বেশি লেখা কিভাবে লিখতে হবে সেইটা সম্পর্কে আইডিয়া পাবে আর একটা কথা তোমাদের বলি হিস্ট্রি জিওগ্রাফির ক্ষেত্রে ধরো একই ধরনের প্রশ্নের উত্তর একই প্রশ্ন তো স্বাভাবিকভাবে বই থেকে একই উত্তর সবাই লিখছে কিন্তু তার ফ তারপরেও নাম্বারের ডিফারেন্সটা হয় অর্থাৎ তুমি কিভাবে লিখছ পয়েন্ট কিভাবে করছো সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট করে করে একজন ধরো শেরশাহের শাসন ব্যবস্থা সে পুরো হোল লিখে দিচ্ছে বা আকবরের শাসন ব্যবস্থা পুরোটা লিখে দিচ্ছে যে এই কেউ একজন পয়েন্ট করে করে খুব ভালো করে লিখছে ইতিহাসের ক্ষেত্রে তাহলে কিন্তু যে পয়েন্ট করে করে লিখছে সে বেশি নাম্বার ক্যারি করবে তাই তুমি পয়েন্ট ওয়াইজ লেখার চেষ্টা করো পয়েন্ট ওয়াইজ সুন্দর করে গুছিয়ে লেখার চেষ্টা করো সেক্ষেত্রে তুমি দুটো কালি ব্যবহার করতে পারো অভিয়াসলি ব্ল্যাক অ্যান্ড ব্লু ব্ল্যাক অ্যান্ড ব্লু ছাড়া অন্য কোনো কালই পরীক্ষার হলে ব্যবহার করবে না শুধু ব্ল্যাক অ্যান্ড ব্লু আর ড্রয়িংয়ের ক্ষেত্রে তো অবশ্যই পেন্সিল বাকি সমস্ত ক্ষেত্রে ব্ল্যাক অ্যান্ড ব্লু আর লাইফ সায়েন্সের ক্ষেত্রে ড্রয়িং করার পর ড্রয়িংয়ের পয়েন্ট যখন করবে তখনও কিন্তু অবভিয়াসলি পেন্সিল ব্যবহার করবে পেন ব্যবহার করবে না টোটালটাই পেন্সিল সম অঙ্কের ক্ষেত্রে কয়েকটা কথা তোমার বলার অঙ্কের ক্ষেত্রে বেসিক্যালি তোমাকে খুব গুরুত্ব দিতে হবে যে সম্পাদ্য তুমি যে পেস্টাতে করবে সেই পেস্টাতে যেন আর কিছু না থাকে আর কোনো দাগ না থাকে এবং টোটালটাই পেন্সিলের উপরে থাকে ঠিক আছে এবং অঙ্কের ক্ষেত্রে তোমাকে কিন্তু টেস্ট পেপার ধুয়ে মুছে করতে হবে টেস্ট পেপার থেকে গাঁতিয়ে অঙ্ক করতে হবে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ কত ধরনের অঙ্ক আছে টেস্ট পেপার থেকে করে নাও চ্যাপ্টার বেশিসে এবং অবশ্যই অঙ্ক গণিত বইয়ের আমাদের অঙ্ক বই যেটা আছে মাধ্যমিকের সেই বইয়ের এক্সাম্পেলগুলোও করবে শুধু এক্সারসাইজ নয় এক্সাম্পলগুলো করে ফেলো এবং টেস্ট পেপার থেকে প্রত্যেকটা চ্যাপ্টার বেসিসে কেমন ধরনের প্রশ্ন হয় কি কি প্রশ্ন আসছে কি কি প্রশ্ন আসতে পারে সেটা কিন্তু খুঁটিয়ে অঙ্কের ক্ষেত্রে করো নেক্সট চলে আসি নেক্সট পয়েন্ট টেস্ট পেপার সলভের পর মক টেস্ট মক টেস্টটা খুব গুরুত্বপূর্ণ খুব ভাইটাল অন্তত লাস্ট এক মাস শেষ এক মাস তোমাকে অন্তত প্রত্যেক প্রত্যেকটা সাবজেক্টে চেষ্টা করো দুটো থেকে তিনটে করে মক টেস্ট দেওয়ার প্রত্যেকটা সাবজেক্টের দুটো থেকে তিনটে করে মক টেস্ট দেওয়ার চেষ্টা করো অন্তত দুটো তিনটে মক টেস্ট দিলে তুমি বুঝে যাবে যে তুমি কি জায়গায় আছো প্রথম মক টেস্টটা দিলে তুমি একটু কম নাম্বার পেলে তুমি বুঝে গেলে তোমাকে আরও একটু খাটতে হবে আরও একটু ভালোভাবে তোমাকে লিখতে হবে আরও নিজেকে গ্রোথ করলে এভাবে তুমি কিন্তু মক টেস্ট দেওয়ার চেষ্টা করো এবং যেখানেই মক টেস্টটা দাও প্রাইভেট টিউশানে দাও নিজে বাড়িতে বসে দাও বা কোনো সেন্টারে গিয়ে দাও যেখানেই তুমি মক টেস্টটা দিচ্ছ তুমি চেষ্টা করো মক টেস্টটা দেওয়ার পর তুমি খাতাটা নেওয়ার এবং খাতাটা দেখার যে কি কি ভুল তুমি করছো সেগুলো সিগনিফাই করে দিলে টিচার অবশ্যই তুমি সেই ভুলগুলোকে কালেকশন করো সেই ভুলগুলোকে দেখো এই পয়েন্টগুলো যদি তুমি করতে পারো এগুলো যদি তুমি ধারাবাহিকভাবে করতে পারো তাহলে তোমার অ্যাবাব নাইনটি পারসেন্টকে হানড্রেড পার্সেন্ট পাওয়া কেউ আটকাবে না তুমি জিতবেই এ লড়াইয়ে তুমি জয়ী হবে আর এই সঙ্গে সঙ্গে আমি যে অ্যানাউন্স মেন্ট একটা দিচ্ছি সেটা হচ্ছে যে তোমাদের যাদের মাধ্যমিক পরীক্ষা তাদের জন্য আমি চেষ্টা করছি ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এবং ম্যাথের ক্ষেত্রে সাজেস্টি বইতে কিছু সাজেশন কোশ্চেন নিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার বেসিসে এই মাস কিছু সাজেশন প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করছি পারবই এমনটা কথা দিতে পারছি না কিন্তু চেষ্টা করব অবশ্যই আর এই রুটিনটা মেনটেন করো এই রুটিনটা মেনটেন করতে পারলেই কিন্তু আগুন লাগিয়ে দিতে পারবে আমিনু স্যার গানে।